আসলে হলো মনটা হালকা থাকে, যদি মনটা গুবরে মানে ই করে রাখি তাহলে মনে করেন টেনশন এসে যায়। তা আমি নিজের এই না সবসময় হাসি খুশি যাই, মানে আমি কোনো টেনশনের দিকে যদি না যাই তার লিগে আমি বেশি হাসি। আমি একাই হাসি, না যাওয়াটাই ওটা ভালো মনে করি। যদি দেশে যে টাকাতে যাইব, যদি ছোট ছোট বাকনা বাছুরও কিনে কিংবা ছাগলও বাড়লে, যেমন 10-12টা ছাগল পারলো কিংবা দূরে দেই শুরু করলো, যেমন অল্প পুঁজি ওই রেথে মনে করেন 2-1 বছরে কিছু টাকা বাড়িয়ে গেল, ওই টাকা দিয়ে আবার একটা গাভীর বাচ্চাও যদি কিনে ওইটা যদি 1 বছরে যায়, মানে প্রথমে তো শুরু করো না গল্পইতে, ওইটি যদি নাকি করে পারে তার আর বাহিরে যাওয়ার লাগবো না। এ 2 বছরেই অনেক কিছু। আপা ওটা বললেন না যে গোপন রহস্যটা কি, আসলে কীভাবে সফল হলেন আপনি একটু যদি বলতেন। গোপন রহস্য মানে যে গাভীতে প্রথম শুরু করছি, তারপরে দেখি সবাই চারপাশে গরু লালন পালন করছে, ভালো ইনকাম হইতেছে, পরে নিজেই প্রথম এই চারটে কিনে আনছিলাম স্যার, কিনে আইনে মানে একটু কষ্ট হয়েছে, মানে 2 পদের জিনিস পালবের গেলে তো কষ্ট হইবই। এখন আর কষ্টটা হয় না? না, এখন আমার ই হয়ে গেছে, সাহস হয়ে গেছে। হ্যাঁ, যে আমি এখন 20টারও খানা দিতে পারবো, রুটিং হয়ে গেছে একটা, যেটা বললাম হচ্ছে এই যে আপনি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, এখন আপনি কি একাই করেন না কোনো কাজের লোক আছে আপনার? এখন আমার গরু তো অলরেডি 14টা হয়ে গেছে এবছরে, এখন একজন মানুষ রাখছি, অতগুলো ঘাস তো আমার পক্ষে কাটা সম্ভব না, হেরে দিয়ে ঘাস কাটাই আর হলো জমি আবাদ করছি। কত কত টাকা বেতন দেন সেই লোক? মাসে 10,000। 10,000 টাকা থাকা খাওয়া আপনার? হ্যাঁ, সব কিছু খরচ আমার, আর আমি কিন্তু হেরে একাই খাওয়াটা অনেক করি, খাওয়া সব সময় আমি বানাই দিমু, হে সামনে যদি নিয়ে দেয় আমি বানাই দিমু, নিজে হাত দিয়ে তৈরি করে দিব। আচ্ছা, গরু মানে অনেক সময় আছে যে যখন থাকেন না আপনি, এরকম কি হয় যে গরু আপনাকে ডাকতেছে বা আপনি? হ্যাঁ, একটা গাভী ডাকে, আরে যে আমি নাম দিছিল বাদশা, ও ডাকে। ও বাদশা ডাকে আপনাদের? হ্যাঁ, কারেন্ট দিয়ে ডাক পারবো, কারেন্ট দিলে বাদে মানে আমলাইয়ে মানে আমার ভুগেল আসো আমার বাতাস দাও, মানে একবারে তো আদরে। আচ্ছা, আবার বাড়ি যদি কেউ কথার বাস না পায়, যেমন আমি কৃষি ই করছি, হেনে যাই মানে আবাদ করছি, আইসে দেহুম এ আর ঘুম পারতেছে না, এ খালি আমলাইতেছে, মামা করে ডাক পরে, মা করে ডাকে, বুঝতে পারেন যে মা করে ডাকে। হ্যাঁ, ওই যে গাবিও শব্দটা কি রকম করে একটু বলুন তো, কেন ওইটা তো করাই দেয় দেখা তো করে, আমি তো করবো না। আচ্ছা, আর একটা কথা বলেন যে আপনি একা পক্ষে এতগুলো ঘাস কাটা সম্ভব না, তা আপনি কি ঘাস কাটতে লাগে? হ্যাঁ, আগের তারিখে আমি ই করছি, মানে পাশে মানে এই যে এই সাইডে আমার জায়গা আছে, এই সাইডে মানে ফাঁকে যায়নি, মহিলা মানুষ ফাঁকে তো যাওয়া যাবে না, মানে এনতে কাটে কাটে এনে এনে দিছি আশেপাশে বাড়ির আশেপাশে। হ্যাঁ, আচ্ছা, আমার ওই যে পিছনে ওই আছে ওখানে ঘাস বুনছি, আর এই জায়গায় ঘাস বুনছিলাম, তখন আমি একাই 9টা গরু একা পালছি। 9টা গরু একা পালছি? হ্যাঁ, একাই। খুব তো কষ্ট হয়েছে? না, আমার কষ্ট তো নেই। কেন? আমি সকালবেলা 9টার আগে খাওয়ানো শেষ, তার গাভীটা ই করছি বানাইছি, গাভী বানায় আবার পুলার স্কুল দিয়ে আইসি, ওই ওই টাইমের মধ্যে স্কুল দিয়ে আইসি, ও ছোট আসলো, ওর স্কুল দিয়ে আইসে আবার আমি করছি কি 10টার আগে সব পরিষ্কার করে লাইছি, আবার 10:30 ওর স্কুলে চলে গেছি, ওরে আবার 12টার সময় নেই, আবার দুপুরে করছি কি ওই যে আমাকে যে খুদ বলে ছোট ভাত বলে ওইগুলো রান্না করছি, রান্না করে আবার নিজের যে কাজ আছে সব দুপুরে শেষ দিছি, দুপুরে শেষ দিয়ে আবার বিকালে ওগে নিয়ে থাকছি, সিরিয়ালভাবে করলে কোনো কষ্ট নেই, রুটিন অনুযায়ী সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, আমি দুইটা আমি দেখানো, যেটা হলো যে ধরেন আপনি তো দুলাভাইয়ের সাথে আপনার প্রতিদিনই ফোনে হয়তো কথা হয়, কিন্তু সেই কথা আর এটা যে এই ভিডিওর মাধ্যমে কি দুলাভাইকে কিছু বলতে চান আপনি? না। হ্যাঁ, আচ্ছা, আপনি খুব হাসেন, আসলে এত হাসেন কেন, বেশি সুখ মনে কর সুখী বলে নাকি হাসার রহস্য? আসলে হলো মনটা হালকা থাকে, যদি মনটা গুবরে মানে ই করে রাখি তাহলে মনে করেন টেনশন এসে যায়, তা আমি নিজের এই না সবসময় হাসি খুশি যাই, মানে আমি কোনো টেনশনের দিকে যদি না যাই তার লিগে আমি বেশি হাসি। আচ্ছা, আমি একাই হাসি। এখন একটু যেটা বলতে চাই যে আমাদের দেশে আসলে অনেক বেকার বা অনেক মহিলারা আছে, তো পাশাপাশি আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার কিছু আছে বা কোনো পরামর্শ দেওয়ার আছে? বা ওই যে অনেকে যে বিদেশে যায় মহিলারা, লাখ লাখ টাকা খরচ করে, না যাওয়াটাই ওটা ভালো মনে করি, যদি দেশে যে টাকাতে যাইব, যদি ছোট ছোট বাকনা বাছুরও কিনে কিংবা ছাগলও বাড়লে, যেমন 10-12টা ছাগল পারলো কিংবা দূরে দেই শুরু করলো, যেমন অল্প পুঁজি ওই রেথে মনে করেন
দু এক বছর কিছু টাকা বাড়িয়ে গেল, ওই টাকা দিয়ে আবার একটা গাভীর বাচ্চাও যদি কিনে ওটা যদি এক বছর ইয়ে যায়, মানে প্রথমে তো শুরু করো না গল্পইতে, ওইটি যদি কি করে পারে তার আর বাহিরে যাওয়া লাগবো না, এ দুই বছরেই অনেক কিছু করে। আপনি তো এই পরামর্শ দিচ্ছেন, কিন্তু ভাইয়া তো বাইরে, আপনার হাজবেন্ড তো বাইরে। আমি তো তার চালু করে আনি, আমি হ্যাঁ নিগেই তো আরো বেশি করি করতেছি। তার মানে বিদেশ যাওয়াটারও একটা উপকার আছে, যে পুঁজিটা লাগে সেই পুঁজিটাও কিন্তু বিদেশ থেকে আয় করে করা সম্ভব। মানে একজন পুরুষ গেলি কম পক্ষে 5 লাখ লাগে, 2 লাখ টাকাতে যদি নাকি হালকা পাতলা একটা যদি সেটটা তৈরি করে আর 3 লাখ টাকা থাকে না, 3 লাখ টাকা যদি 6টা না কিলো যেমন ধরেন 2.5 লক্ষ টাকার কিলো আর 50,000 থাকে খাওয়ার জন্য রাখলো, সে তো আর অত টাকা তার বুঝি থাকবো না, যদি নাকি 2.5 লক্ষ টাকা দাও যদি গরু কিনে। কিন্তু এটা তো মাসে মাসে ইনকাম আসতেছে না, এটা তো মনে করেন 3 মাস বা 5 মাস পরে আসবে না, এককালীন আসবে। কত আছে যেমন ব্যবসার সাইজে যা পুরুষ কত যদি নাকি জ্ঞান না লাওয়ায় যেমন নাকি যে না আমি মাসে বেচুম কিংবা 2 মাস পর পর বেচুম তাও পারবো, যেমন নাকি একটা হাটে থেকে ক্রয় করে আনলো বাপ মতো একাত্রা রেখে গেল দিল যে পালার জন্য, আবার ওইটা বিক্রি করলো মনে করেন একটা গরু থেকে 5-10 হাজার টাকা লাভ হয়। গাভী গরুটা দিলে একটু ভালো হয় বেশি কৃষির জন্য, নতুন মানুষ যদি একটা কি দুইটা গাভী কিনলো মানে কম দুধের মনে করেন দুধ বিক্রি করে মনে করেন কিছু টাকা বাড়িয়ে যাইব, আবার বাচ্চাটা হইব আর ওই খরচটা যেমন হেরো হয়ে গেল, আবার এই যে পাশাপাশি যদি একটু ক্যাশটা বেশি থাকে তালিবাদে ওই যে বাইরে যদি টাকা যদি ভাগ করেও নে, 2 টাকা আমি কিনলো হয়তো 3-4 বছর কিনলো ওটি মাঝখানে ই করলো, মানে সবার পছন্দ আর আমার পছন্দ তো এক না, আমি টাকা দিয়ে পাঠাইলাম আমার একটা কিনে আনি দিলাম আমার পছন্দ হইলো না আমি যাই। আপনি নিজে যান? হ্যাঁ আমি যাই, আমি সত্য কথা বলতে কি এই যে মহিলা মানুষ হয়ে যে হাটের মধ্যে যান তো ভয় করে না যে কোনো গরু যদি লাঠি কাটি মারে? না আমি তো ভিতরে যাই না, মানে ওই যে ব্যাপারীরা আনে আমার আব্বু যায় উনি যা মানে ই করি যে আমার আব্বু হ্যাঁকে বলে যে মেয়ের সামনে আনো আমি দেখি, তারপরে ওকে ই করি যে মেজাজটা কেমন আমার নাও দেখতে পারে, আমি গরু ডাললাম আমি ওকে লালন পালন করো আমার ই করুন লাগবো না, আমি ওই ওই জন্য যাই, ওই জন্যই আমি যাই। মেজাজটাকে এটা মানে মেজাজ ভালো খারাপ বা ভালো দেখে বুঝতে পারেন যে এই গরুটা ভালো হবে? হ্যাঁ রাগিল দেখলি বোঝা যায়, কান না মানুষ দেখলি খালি ফুপ পাইবার কান উনুন করে। আচ্ছা যেন ওইটা রাগিলি হইব। আচ্ছা বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এবং আপনারাও ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক আমরা এখানে শেষ করতে চাচ্ছি, তো তার আগে বলতে চাই যে একজন নারী হয়ে কীভাবে সফলতা অর্জন করেছেন সেটার বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, তা আপনারা যদি এই প্রতিবেদনটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। সামনে আরও নতুন নতুন উদ্যোক্তাদের ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।